মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি ফুলকি দাস। ফুলকি দাস, আপনি রোহিত রায়চৌধুরীর ছাত্রী না? সেদিন তো খুব চিৎকার করে বলছিলেন রোহিত রায়চৌধুরী নির্দোষ, কিছু প্রয়োজন ছিল? মাকালি, ফুলকি দাসকে শান্ত রেখো, শান্ত রেখো। বলছেন যেন ফুলকি মিথ্যা কথা বলছে। আরে বাবা, কোর্ট তো ভার্ডিক্ট দিয়েই দিয়েছে, রোহিত রায়চৌধুরী কেস তো খারিজ হয়ে গেছে। কেন, সে খবর আপনারা জানেন না? শুনুন মশাই, আমাদের কাছে প্রতিনিয়ত অনেক খবর আসে, সব তো আর মনে রাখা সম্ভব হয় না। আর আপনারা সবাই মিলে এভাবে অফিসের ভিতরে ঢুকে আসলেন যে বড়? এই অফিসে তো এরকমভাবে ঢোকার কোনো নিয়ম নেই, আর সিকিউরিটি আপনাদেরকে আটকায় নেই। সিকিউরিটি, সিকিউরিটি কাউকে রাখা দরকার নেই। পিয়াল দাদা, দরজাটা বন্ধ করো। ওকে। মানে এটা কি মাস্তানি হচ্ছে নাকি? এটা কিন্তু একটা কাগজের অফিস, আর দৈনিকপত্র কিন্তু একটা মাঝারি মাপের কাগজের মধ্যে পড়ে। হ্যাঁ, আর এর সার্কুলেশন কিন্তু নেহাত কম হয় না, কথাটা মনে রাখবেন আপনারা। বসুন। মানে আরে বসুন, বসুন। এসব কি হচ্ছে কি এখানে? আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আর আপনাকে সেগুলো মানতে হবে। যখন আপনারা রোহিত রায়চৌধুরী দোষী সেই খবরটাকে বড় করে ছাপাতে পেরেছিলেন, তাহলে স্যার যে নির্দোষ সেই খবরটা ছাপান, এটা তো আপনাদের দায়িত্ব। শুনুন, আপনি এখন বেরোন তো, বেরোন। আমি দৈনিক পত্রের সম্পাদক, কোন খবর ছাপা হবে কোন খবর ছাপা হবে না সেটা সিদ্ধান্ত আমি নেব। এইসব খবর না বাজারে বিক্রি হয় না, নৈতিক দায়িত্ব কর্তব্য দেখাতে এসেছি। একটা মেয়ের মুখে খালি বড় বড় কথা, আপনি এখন বেরোন তো, বেরোন। শুধু একটা জাব মারলাম, তাতেই তো ধরাশায়ী হয়ে গেলেন স্যার। এরপর কিন্তু পর পর পাঞ্চ মারব। আপনারা সাংবাদিক, সত্যিটা সবার সামনে আনা আপনাদের দায়িত্ব। আমরা যেমন রিং এর ভেতরে লড়াই করি, আপনারা কলম দিয়ে লড়াই করেন, সেটা মিথ্যের বিরুদ্ধে। কাল যেন খবরটা ছাপা হয় স্যার। নাকটা তো পুরো জুলে গেল গো বাবু। ফুলকি, তুমি এটা কি করলে বলো তো? এখন যদি কেউ জানতে পারে এরপর? ওরে বাবারে, চলো 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 চলো। কি হয়েছে স্যার? কি হয়েছে, কি হয়েছে স্যার? কালকের কাগজের লেআউট পাল্টাও, এক্ষুনি যাও বিনোদ, এক্ষুনি যাও। ওরে বাবা গো, কালকে সকালের কাগজে একটা বড় খবর বের হবে, একটা বড় খবর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।